নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভালোবাসা পেয়েছি, যার জন্য আমি আপনাদের কাছে বিশেষ কৃতজ্ঞ। আমি আশা করব আপনাদের এই সক্রিয় সমর্থন থেকে আর কখনো বঞ্চিত হব না। আপনারা যুক্তিতর্ক সঙ্গে অর্ক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর সর্বশেষ আপডেট পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন। দেয়ার ইজ নো ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। আজ থেকে 30 বছর আগে এক শ্রাবণ সন্ধ্যায় সংসদে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন তৎকালীন ভারতের অর্থমন্ত্রী মনমোহন সিং। ভিক্টর হুগোর বিখ্যাত লাইনকে উদ্ধৃত করেছিলেন ডক্টর সিং। উপলক্ষটা ছিল লাইসেন্স পারমিট রাজের শৃঙ্খলা ভেঙে ভারতবর্ষের অর্থনীতিকে মুক্ত করা। তারপর গঙ্গা যমুনা দিয়ে বহু জল বয়ে গেছে। উদারীকরণের বিরুদ্ধে যারা ছিলেন তারাও আজ নয় নয় করেও নীতিগতভাবে উদারীকরণের বাস্তবটা মেনে নিয়েছেন, এবং কোনো কোনো অঙ্গরাজ্যে যে সমস্ত উদারীকরণের বিরোধী রাজনৈতিক দল শাসন করছে তারাও কিন্তু তাদের নীতিতে এবং কার্যক্ষেত্রে উদারীকরণের অনেক কিছুই প্রয়োগ করছে। তারপর 30 বছর পার হয়ে গেল। সোমবার সন্ধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার এবং সিইও অমিতাভ কান্তকে পাশে বসিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ন্যাশনাল মানিটাইজেশন পলিসি ঘোষণা করলেন। আমি তো বলবো এক যুগান্তকারী পদক্ষেপ। প্রথমে বলি এই সিদ্ধান্তটাকে আমি খুব ইতিবাচকভাবেই গ্রহণ করছি। আপনারা নাও আমার সঙ্গে সহমত হতে পারেন, বিরুদ্ধ মত গণতন্ত্রের পক্ষে একান্তভাবে জরুরি। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে DSN স্কুল অফ ম্যানেজমেন্ট। আমি কেন ন্যাশনাল মানিটাইজেশন পলিসিকে সমর্থন করছি নীতিগতভাবে সেটাই আপনাদের বুঝিয়ে বলবার চেষ্টা করছি। আপনারাও জানেন, তবু আমার মতটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি বলা হয়েছে, 2021-22 থেকে 2024-25 এই কালপর্বে, মানে আর্থিক বছরে 6 লক্ষ কোটি টাকা তোলা হবে ন্যাশনাল অ্যাসেট মানিটাইজেশন পলিসি থেকে। তার মধ্যে 2021-22-এর দুটো কোয়ার্টার তো প্রায় চলেই গেছে, কোভিডের দ্বিতীয় ওয়েভ এবং তৃতীয় ওয়েভ আসবে কি আসবে না একটা অনিশ্চয়তা আছে। অর্থাৎ এখন যে সময়টা বাকি আছে এই অর্থবর্ষে সেখানে 88,000 কোটি টাকা এবং তার পরের বছরগুলোতে মোট তুলে 6 লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। কি বলা হয়েছে, এক, এখানে কোনো সরকারি সম্পত্তি বিক্রি করা হবে না, মালিকানা সরকারের হাতেই থাকবে, বেসরকারি সংস্থাকে সেই সম্পত্তি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে এবং সেই বেসরকারি সংস্থাগুলো সেই সম্পত্তি ব্যবহার করে সরকারের ঘরে টাকা দেবে। দুই, কোনো গ্রিনফিল্ড প্রজেক্ট নয়, ব্রাউনফিল্ড প্রজেক্টেই এই অ্যাসেট মনিটাইজেশন অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ ব্রাউনফিল্ড প্রজেক্ট হচ্ছে যে প্রকল্পগুলো ইতিমধ্যেই চলছে, যার পরিকাঠামো রয়েছে, নির্মায়মান বা ব্যবহৃত হচ্ছে, সেটাই হচ্ছে ব্রাউনফিল্ড। আর গ্রিনফিল্ড হচ্ছে সম্পূর্ণ নতুন প্রকল্প। অ্যাসেট মনিটাইজেশনের ক্ষেত্রে কী কী বলা হয়েছে, এক, সরকার হচ্ছে ভারতবর্ষের সবথেকে বেশি সম্পদের মালিক, ভারত সরকার। এখানে সরকার বলছেন সম্পদ বলতে কিন্তু খোলা জমির কথা বলা হচ্ছে না, খোলা জমিও সম্পদ কিন্তু সেই সম্পদ সরকার কাউকে ব্যবহার করতে দেবে না। সরকার কি ব্যবহার করতে দেবে, যা আমার এক্সিস্টিং আছে, যা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বা সেটাকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, সেটার ভ্যালুটাকে আনলক করা হবে। অনেকগুলো ক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছে, জাতীয় সড়ক,
রেল, গ্যাস এবং তেলের পাইপলাইন, টেলিকমিউনিকেশন সেক্টরের ইনফ্রাস্ট্রাকচার, এফসিআই এর গুদাম ইত্যাদি। তার মধ্যে জাতীয় সড়কের 26,700 কিলোমিটারকে ব্যবহার করে 1,62,000 কোটি টাকা মনিটাইজেশন করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। রেলের ক্ষেত্রে ধরা হয়েছে 1,52,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা। এখন এই যে 26,700 কিলোমিটার জাতীয় সড়ক, সেটাকে কিভাবে মনিটাইজ করা হবে? সরকার বলছে যে রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড তৈরি করা। অর্থাৎ ধরুন আমি একটি প্রতিষ্ঠান, আমি বললাম যে রিয়েল এস্টেট ডেভেলপ করব, তার জন্য ফান্ড লাগবে, আমি সেই জন্য ফান্ড মপ আপ করবো, আমি অ্যাঙ্কার ইনভেস্টর হিসাবে ধরুন এক্স অ্যামাউন্ট সেতে ইনভেস্ট করলাম, আমার লক্ষ্যমাত্রা হচ্ছে এক্স প্লাস ফাইভ। তাহলে প্লাস ফাইভটা কোত্থেকে আসবে? এখানে এইচএনআই, এইচএনআই মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, কর্পোরেট কোম্পানি, অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান, তারা এই তহবিলে লগ্নি করতে পারবে। এবং লগ্নি করে যে রেভিনিউ আদায় হবে, যে লাভ হবে, সেটা তারা সরকারকে একটা অংশ দেবে, আর একটা অংশ তারা নিজেরা রাখবে। আর একটা পদ্ধতিও আছে যে আপফ্রন্ট সরকারকে পেমেন্ট করে দেওয়া হলো। ধরুন আমি একটা, আমি ধরুন ডানকুনি থেকে পালশিট, এই যে দিল্লি সড়কের যে এই পথটুকু কত ডিস্টেন্স হবে, 60-70 কিলোমিটার, সেখানে অলরেডি টোল প্লাজা আছে, এই রাস্তাটুকুকে আমি ফার্দার অকশন করলাম, যে সবথেকে বেশি অকশনের জন্য সরকারকে টাকা দেবে সেই রাস্তাটায় টোল আদায় করার দায়িত্ব তার কাছে পৌঁছবে, সরকার আপফ্রন্ট একটা পেমেন্ট পাবে, এবং টোল বাবদ যে অর্থ আদায় হবে প্রতি মাসে সরকারকে সেই অংশটুকু দিতে হবে, মেনটেনেন্স, কর্মচারীদের বেতন সহ নানাবিধ যে আনুষাঙ্গিক দায় দায়িত্ব সেটা সেই বেসরকারি সংস্থা করবে। এইভাবে সারা দেশে জাতীয় সড়কের 26,700 কিলোমিটারকে মনিটাইজ করে এই 21-22 থেকে 24-25 এই অর্থবর্ষের মধ্যে 1,62,000 কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিচ্ছে সরকার। রেলের ক্ষেত্রে কী আছে? 400টি রেল স্টেশন, 67 জোড়া প্যাসেঞ্জার ট্রেন, 107 দূরপাল্লা ট্রেন, পূর্ব পশ্চিম ফ্রেট করিডোর, 1,800 কিলোমিটারের বেশি রেলের লাইন, রেলের হোটেল, রেলের স্টেডিয়াম, রেলের আবাসন। রেলের স্টেডিয়াম তো অনেক আছে, কটা খেলা হয়? সেই রেলের স্টেডিয়াম যদি বেসরকারি সংস্থা নেয় এবং সরকারকে সেটা ব্যবহার করার জন্য যদি টাকা দেয়, এবং প্রতি মাসে যদি সেই স্টেডিয়াম ব্যবহার করে একটা রেভিনিউ সরকারের ঘরে আসে, তাহলে সরকারই তো লাভবান হবে। এবং সরকার কিন্তু কোনো সম্পত্তি হস্তান্তর করছে না, কোনো সম্পত্তি কিন্তু বিক্রি করছে না, সরকার লিজ দিচ্ছে, এবং যে সম্পত্তি সরকারের এখন আছে সেটাকে ব্যবহার করে অর্থ রোজগারের উপায় খুঁজছে। যেমন ওখানে মানিটাইজেশনের জন্য ক্রীড়াক্ষেত্র এবং স্টেডিয়ামের কথাও বলা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি উল্টোডাঙ্গা অঞ্চল, এখান থেকে 6-7 কিলোমিটার দূরে যুবভারতী ক্রীড়াঙ্গন, যুবভারতী ক্রীড়াঙ্গন 80-এর দশকের গোড়ার দিকেই গড়ে উঠেছিল। আপনারা বলুন তো, বছরে কটা দিন যুবভারতী ক্রীড়াঙ্গনকে ব্যবহার করা হয়? 365 দিনের মধ্যে 7 দিনও কি যুবভারতী ক্রীড়াঙ্গন খেলার জন্য ব্যবহৃত হয়? যখন আপনি স্টেডিয়াম খেলার জন্য ব্যবহার করার কথা ভাবছেন বা ভাববেন, তখন আপনাকে কি করতে হয়? স্টেডিয়ামের আসনগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হয়, ঝাড়াই পোছাই করতে হয়, টয়লেট পরিষ্কার করতে হয়, প্লাম্বিংয়ের ব্যাপার দেখতে হয়, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হয়, টিকিট ছাপিয়ে বিক্রি করতে হয়, নানাবিধ কাজ। কিন্তু বছরে মাত্র 7 দিন, বাকি সময়টা স্টেডিয়াম কার্যত বন্ধ হয়ে পড়ে থাকে। কলকাতা এবং আশেপাশে এখন প্রচুর স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে, বেসরকারি স্কুল হচ্ছে। তো কলকাতা এবং আশেপাশের অঞ্চলে যদি একটা বেসরকারি স্কুল তৈরি করে করতে হয়, যা জমি লাগে, জমির দাম আকাশ ছোঁয়া,
সেখানে বিল্ডিং তৈরি করতে হবে, দরকার হলে হোস্টেল ফ্যাসিলিটি করতে হবে। যিনি বিনিয়োগ করবেন তিনি চাইবেন যে তার বিনিয়োগ করা অর্থ উঠে আসুক, তিনি লাভের মুখ দেখেন। সেখানে যদি ছেলে মেয়েদের জন্য ওই স্কুলের ক্যাম্পাসের মধ্যেই মাঠের ব্যবস্থা করতে হয়, তখন কিন্তু বিনিয়োগের অঙ্ক কয়েক গুণ বেড়ে যাবে এবং সময় সাপেক্ষ। তাহলে কলকাতা এবং তার আশেপাশের স্কুলগুলো সল্টলেক স্টেডিয়ামের কর্তৃপক্ষের সঙ্গে যদি চুক্তিবদ্ধ হয় যে সপ্তাহের একদিন আমি এই সময়ের জন্য, এই সময় আমি স্টেডিয়ামের যে ট্র্যাক অ্যান্ড ফিল্ড সেটা আছে সেটা ব্যবহার করব, খেলার মাঠ ব্যবহার করব, ড্রেসিং রুম ব্যবহার করব, তার বদলে আমি স্টেডিয়াম কর্তৃপক্ষ বা সরকারের ক্রীড়া দপ্তরকে এক্স অ্যামাউন্ট অফ অর্থ দেব। এইভাবে যদি টাইম শেয়ার করে, টাইম স্পট শেয়ার করে বিভিন্ন স্কুল কলেজ অন্যান্য প্রতিষ্ঠান যদি ক্রীড়াঙ্গনকে ব্যবহার করে, তাহলে ক্রীড়াঙ্গন সার্বিকভাবে লাভবান হবে, মেনটেনেন্স হবে, সরকারের ঘরে অর্থও আসবে। The fastest growing digitally enabled university in a conveniently located and vibrant campus. Join Sister Nivedita University Kolkata for higher education and research. তেমন হলে 20 দিন বছরের মধ্যে নির্দিষ্ট করে রেখে দেয়া হোক, এই 20 দিন বা এক মাস সরকার উদ্যোগে বা যে সমস্ত খেলা হয়, বড় বড় খেলা হয়, সেই খেলার জন্য স্টেডিয়াম ব্যবহৃত হবে, বাকি সময়টুকু বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হোক, বেসরকারি প্রতিষ্ঠান হোক, তারা টাইম শেয়ারের বিনিময়ে সেই স্টেডিয়ামকে ব্যবহার করতে পারবে, তার বিনিময়ে তারা সরকারকে অর্থ দেবে। এটা কি খুব একটা অনৈতিক বিষয়? এই বিষয়টা কি সব কিছু বেচে দেওয়ার সামিল? এই প্রশ্নটা কিন্তু খুব মৌলিক প্রশ্ন। ধরুন কেউ একটা গ্যাস উৎপাদন করে, সেই গ্যাসকে সরবরাহ করার জন্য তাকে আলাদা করে পাইপলাইন পাততে হবে না। সরকারের যে গ্যাস সরবরাহ করার জন্য যে পাইপলাইন আছে, সেই পাইপলাইনের মধ্যে দিয়েই সে গ্যাসটা সরবরাহ করবে, তার বদলে কোম্পানিকে পাইপলাইন ব্যবহার করার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে। একই ব্যাপার তেলের ক্ষেত্রেও। ধরুন হাইড্রাল পাওয়ার, হাইড্রাল পাওয়ার কোনো ড্যাম থেকে হাইড্রাল পাওয়ার এতটা উৎপন্ন হয়, আমি অকশন করলাম যে সব থেকে বেশি দাম দেবে সেই ওইখান থেকে ব্যবহার করবেন, হাইড্রাল পাওয়ার উৎপন্ন হয়ে সে নিজের মতো সেটাকে তার নিজের কাজে লাগাবেন, সেখানে তাকে বেচবেন। পাওয়ার ট্রান্সমিশন, দূর দূরান্তে বিদ্যুৎ সংবহনের জন্য সরকারি পরিকাঠামো আছে, বেসরকারি বিদ্যুৎ নির্মাতারা সেই সরকারি পরিকাঠামো ব্যবহার করতে পারেন, তার বদলে তারা সরকারকে নির্দিষ্ট অর্থ দেবেন এই পরিকাঠামো ব্যবহার করার জন্য। এইভাবেই মানিটাইজেশন হবে, অর্থাৎ যা আমার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করা হচ্ছে কিন্তু যার পুরো ভ্যালু আনলক করা হচ্ছে না, সেগুলোর পূর্ণ পোটেনশিয়ালকে আনলিজ করার উদ্যোগ। কিন্তু কোনো অবস্থাতেই কেন্দ্রীয় সরকার বলছে যে মালিকানা হস্তান্তর করা হবে না। সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট, মালিকানা হস্তান্তর করার প্রক্রিয়া হলে অনেক রকম বিপদের সম্ভাবনা থাকে সরকারে। প্রথম কথা, রাজনৈতিক ঝুঁকি থাকে, সমস্ত সরকার এই রাজনৈতিক ঝুঁকিটা এড়াতে চাইবে। আপনার স্পেকট্রামের সময় মনে আছে, এই যার জন্য রাজাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল, কানিমজিকেও জেলে পর্যন্ত যেতে হয়েছিল, 176,000 কোটি টাকা সরকারের লস হয়েছে, নোশনাল লস। পরে কিন্তু সেই নোশনাল লসের কনসেপ্টটা বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্টই বাতিল করে। অর্থাৎ ধরুন বেসরকারিকরণ করার উদ্যোগ নিল সরকার একটি সংস্থাকে, তিনটে জিনিসের ভয়, ক্যাগ, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, এবং কেউ মামলা ঠুকে দিল যে সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে, অল নোশনাল। তাহলে যে আধিকারিক এই উদ্যোগ নেবেন, সেই আধিকারিক ধরুন অবসর নিয়েছে, তার দরজায় সিবিআই এসে কড়া নাড়ল, কেউ কি চাইবেন? কেউ চাইবেন না। সেই জন্য দীর্ঘদিনের যে একটা ব্যাধি আমাদের রয়েছে, এজিআর, অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ, সেটার সংশোধন করার কোনো উদ্যোগ আমলারা নিচ্ছেন না। ওই একটাই ভয়, মামলা হবে, কর্মজীবনের শেষে সরকারি কর্মচারীদের, অফিসারদের সমস্ত বেনিফিট বন্ধ হয়ে যাবে, এবং দরজায় এসে সিবিআই কড়া নাড়বে যে তুমি
তোমার সিদ্ধান্তের জন্য সরকারের এক্স অ্যামাউন্ট অফ রাজস্ব ক্ষতি হয়েছে। সুতরাং এবং পলিটিক্যালি আমাদের দেশ অত্যন্ত সোশ্যালিস্টিক মাইন্ডসেটে চলে, সরকার উদ্যোগ নেবে, সরকার সামলাবে। আসলে সরকারের কাজ তো ব্যবসা করা নয়, সরকার পরিকাঠামো নির্মাণ করে দিতে পারে, সরকার প্রতিরক্ষা খাতে থাকবে, সরকার রুডিমেন্টারি শিক্ষাটা দেবে, সরকার পুলিশ প্রশাসন দেখবে, আর সরকার বৈদেশিক বাণিজ্য দেখবে, আর দু একটা কোর ইন্ডাস্ট্রিতে সরকার থাকবে। কিন্তু সেই কোর ইন্ডাস্ট্রিতেও কিন্তু প্রতিযোগিতার আবহকে বজায় রাখতে হবে। সরকার হোটেল চালাবে না, সরকার এয়ারলাইন্স চালাবে না, সরকার রেস্তোরাঁ চালাবে না, সরকার প্রাথমিক শিক্ষা চালাবে, বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্য চালাবে। সরকার যদি ব্যবসা করতে নামে তাহলে অপাদুর অপদার্থতার নজির তৈরি হয়। আপনারা দেখেছেন ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে 80-90 দশকের মাঝামাঝি পর্যন্ত বড় বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়েছে। অল্প খরচে হোটেল ও হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স করে ম্যানেজমেন্টের বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। DSN স্কুল অফ ম্যানেজমেন্ট 4-5-6-9 ছাড়া অধিকাংশই ঢুকছে, যতটা প্রফিট করার কথা তারা করতে পারছে না। আমলাতন্ত্রের দীর্ঘসূত্রিতা, সরকারি কর্মচারীদের আসি যাই বেতন পাই মানসিকতা, এই সমস্ত প্রতিষ্ঠানের রিয়েল ভ্যালু আনলক করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। সুতরাং এই পরিকাঠামোগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে যদি আমি অন্যভাবে ব্যবহার করি এবং সরকারের কোষাগারে অর্থ আসলো এবং মালিকানা সরকারের হাতে থাকলো, ধরুন কত গেস্ট হাউস আছে রেলে, কত স্টেডিয়াম আছে রেলের, কত আবাসন আছে, সেই আবাসনগুলো জরাজীর্ণ দশা, অনেকে থাকেনও না, কিন্তু এটা রেলের সম্পত্তি, ব্রাউন ফিল্ড। সেই আবাসনকে যদি আমি বেসরকারি হাতে দিয়ে দিই 30-50 বছরের জন্য, তারাই রক্ষণাবেক্ষণ করবে, তারা একটা আপফ্রন্ট পেমেন্ট করবে সরকারকে এবং লিজ নেবে যেহেতু, তাই প্রতি বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সরকারের কোষাগারে জমা পড়বে। সেই টাকা দিয়ে সরকার আবার পরিকাঠামো নির্মাণ করবে এবং সামাজিক ক্ষেত্রে সরকারের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতাগুলো পূরণ করবে। একই প্রযোজ্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনকে নিয়ে, অধিকাংশ গোডাউন কিন্তু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না, কিছু গোডাউনের অবস্থা অত্যন্ত খারাপ, তার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনেক সময় পূর্ণ করা যায় না, পরিকাঠামোর অভাব এবং কর্মচারীদের অদক্ষতা এবং ম্যানেজমেন্টের নিষ্পৃহভাবে সব কিছু হজম করার মানসিকতা। এই গোডাউনগুলোকে যদি আমি বেসরকারি উদ্যোগে দিই তার বদলেও কিন্তু আমি অর্থ লাভ করতে পারবো, অর্থাৎ মানিটাইজেশন অফ গভর্নমেন্ট অ্যাসেট। বারবার করে সরকার বলছে, চারবার বলেছেন নির্মলা সীতারামন, কোনো অবস্থাতেই কোনো সংস্থার মালিকানা বেসরকারি সংস্থার হাতে দেওয়া হচ্ছে না, শুধু এক্সিস্টিং যে অ্যাসেট আছে যে অ্যাসেটগুলো ভালোভাবে ব্যবহার করা হয়নি, সরকার মনে করছে সেই অ্যাসেটগুলোর অনেক পটেনশিয়াল আছে, সেটা বেসরকারি উদ্যোগে গেলে, ব্যক্তিগত উদ্যোগে গেলে সেই অ্যাসেটগুলোকে ভালোভাবে ব্যবহার করা যাবে, তার যা পটেনশিয়াল আছে সেগুলোকে আনলক করা যাবে, তাই জন্যই এই উদ্যোগ। মামলা হবে, মকদ্দমা হবে, পলিটিক্যাল অপোজিশন হবে, কিন্তু যে কোনো সাধু উদ্যোগে এই বিরোধিতাগুলো থাকে, কিন্তু মূল স্পিরিটটা কিন্তু সাধুবাদযোগ্য। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, রাজ্য সরকারগুলোকে কেন্দ্রীয় সরকার বলেছে, কোনো রাজ্য সরকার যদি তার অধীনে থাকা সংস্থাকে পুরোপুরি বেসরকারিকরণ করে, সেই বেসরকারিকরণ করে তারা যে অর্থ পাবে তার ঠিক ম্যাচিং গ্রান্ট, অর্থাৎ সমপরিমাণ অর্থ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে দেবে। দুই, কোনো PSU স্টেট আন্ডারটেকিংস যদি মনে করে যে এই কোম্পানির প্রকৃত ভ্যালুটাকে আনলক করা দরকার, আমি IPO নিয়ে আসবো, আমি এনলিস্ট করব। তাই IPO নিয়ে স্টক মার্কেটে এনলিস্ট করে যে টাকা তারা বাজার থেকে তুলবে তার 50% টাকা আবার কেন্দ্রীয় সরকার দেবে।
তিন, কোনো রাজ্যের অধীনস্থ সংস্থা যদি তার সম্পদকে মানিটাইজেশন করার উদ্যোগ নেয় তাহলেও কেন্দ্রীয় সরকার মানিটাইজেশন করে যে অর্থ পাবে তা 33% রাজ্যকে দেবে। সাধু উদ্যোগ, ধরুন দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড, এটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা, সেটা কিন্তু একটু আর্থিক সমস্যার মধ্যেই আছে, তার প্রচুর উদ্বৃত্ত জমি আছে, আবাসন আছে, সরকার সেই জমিগুলোকে চিহ্নিত করার চেষ্টা করছে, বাধার সম্মুখীন হচ্ছে, কত দূর এগোতে পারবে জানি না। যদি এই ধরনের একটা উদ্যোগ সরকার নেয় যে আমি ওই দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের যে জমি আছে বা যে আবাসন আছে, জমি না, গ্রিনফিল্ডও লাভ না, ব্রাউনফিল্ড, যে আবাসন আছে বা যে সম্পত্তি আছে যে আমি দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছিল, এখনও ব্যবহার হয়, সেটাকে মানিটাইজ করে উদ্যোগ নেয় এবং সফল হয়, তাহলে যে প্রাপ্য অর্থ পাবে তার 1/3 টাকা অ্যাডিশনাল কেন্দ্রীয় সরকার রাজ্যকে দেবে। আমার মনে হয় এই রাজ্যের সরকার এই উদ্যোগ নেবে না, কেরালা নেবে না, কংগ্রেস শাসিত সরকারগুলো এই উদ্যোগ নেবে কি নেবে না আমি জানি না, কিন্তু বিজেপি শাসিত কিছু রাজ্য সরকার এই উদ্যোগটা নেবে। সবথেকে মূল বিষয় হল যে ভারতবর্ষের পলিটিক্যাল ইকোনমি এই অ্যাসেট মানিটাইজেশনের সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে একটা প্যারাডাইম শিফট করলো। সরকারের অভিমুখ যে বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানো এবং বেসরকারি উদ্যোগকে সাথে নিয়ে চলা, সেই পলিসি গাইডলাইন, সেই ইচ্ছাটা এবং সরকারের সেই যে সরকার যে সেই নীতিকে আঁকড়ে ধরে চলবে, 2019-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসার প্রায় 2.5 বছর বাদে এই অ্যাসেট মনিটাইজেশন নীতির ঘোষণা করার মধ্যে দিয়ে সুস্পষ্টভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।